গুড ইভিনিং শিলচর, আমরা আজকে আবার চলে এসেছি আমাদের সব থেকে মজার শো ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো কেকর এক্সমাস হোলি জলিতে। আমরা আজকেও আছি, সেকেন্ড দিনেও আমরা আছি শিলচরের সব থেকে প্রখ্যাত মল গোলদিঘি মলে। তো চলুন আমরা ঘুরে ঘুরে সবাইকে একটু দেখি এবং মজার মজার কিছু খেলা খেলি। তো আমরা আজকে পেয়ে গেছি আমাদের দুজন খুব পছন্দের মানুষ এবং সবার পরিচিত মানুষ, মিস্টার নীলোৎপল চৌধুরী এবং মিসেস কল্যাণী চৌধুরী। আমরা নীলোৎপল কাকুকে আমরা সবাই জানি, যুগশঙ্কর এক্সিকিউটিভ ডিরেক্টর। তো কাকু, কেমন ক্রিসমাসটা কেমন কাটলো এবার? খুব ভালো কাটলো, ভালোই, মোটামুটি একদিনের জন্য অন্তর্ভুক্ত ঠান্ডা পড়েছিল, ভালোই লাগলো। কাকিমণি, আপনার কেমন লাগলো? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাড়ি থেকে যদিও বেরোইনি, কিন্তু বাড়িতে খুব কেক কেটে বাড়িতে খুব এনজয় করেছি আমরা সবাই মিলে। আচ্ছা, তো আমাদের আজকের বিষয়টা হলো বৃদ্ধাশ্রম। ব্যাপারটা হলো দিনে দিনে কিন্তু বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। তো বৃদ্ধাশ্রমটা গজানো ভালো না বৃদ্ধাশ্রম না হওয়া ভালো, এটা আমাদের আজকের কোয়েশ্চন। কাকু, তোমার কাছ থেকে জানতে চাইবো। বৃদ্ধাশ্রম না হওয়াই ভালো, খুব দরকারও নেই, বৃদ্ধাশ্রমের খুব একটা দরকার আছে বলে মনে হয় না আমার। আমাদের শিলচরের সোসাইটিতে এখন পর্যন্ত সেভাবে দেখছি না। দুটো ব্যাপার আছে, বৃদ্ধাশ্রমের ব্যাপার দুদিক দিয়ে আছে। বৃদ্ধরা অনেক সময় অন্যদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না সংসারের মধ্যে, কিছু নিজস্ব আইডিয়াতে চলে আজকাল, আর ছেলেমেয়েরাও অনেক সময় তাদের জন্য ব্যস্ত থাকে নিজেদেরকে নিয়ে। কিন্তু আমি শিলচরের আবহাওয়া যেটা আছে তাতে আমি মনে করি সবাই তো খুশি আছি। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে, ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুশিতেই আছি, পরিবারেই আছি, পরিবারটাই তো এক্সটেনশন। না, ব্যাপারটা যেটা হচ্ছে আজকালকে, যেমন কোনো কোনো ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে চাইছে না, কিন্তু কাজের সূত্রে তাকে বাইরে থাকতে হচ্ছে, বাড়িতে বুড়ো মা একা, তার ক্ষেত্রে কি করা? সেক্ষেত্রে সেটা হচ্ছে নেসেসিটির ব্যাপার। ঠিক আছে, তুমি বাইরে রইল বৃদ্ধাশ্রমে রইল, আবার এসে ছেলে থাকবে, মানে পজিটিভ ওয়েতে আমরা বৃদ্ধাশ্রমটাকে আনতেই পারি। ঠিক আছে কাকু, একটা ছোট্ট প্রশ্ন আমাদের, একটা গেম আছে আমাদের, একটা পেয়ে যাবেন একটা ছোট্ট গিফট হ্যাম্পার আমাদের প্রাণের তরফ থেকে। একদম কমন কোয়েশ্চনই কাকুকে করি, রবীন্দ্রনাথের ডেট অফ বার্থ ইংরেজিতে কবে? ফ্যান্টাস্টিক, না শুধু ডেট বলতে হবে, ইয়ারটা না বললে হবে? 8 মে, 25 বৈশাখ, 8-9 মেই হবে, এখন 7 মে, বাবা শিওর হয়ে বলতে হবে 8 মে না 7 মে, এই দেখো 8 মে। এখন সেবারে সে বছরের সেবারে 7 মে হতে পারে, যে 1861তে 25 বৈশাখটা, এটা বাংলা আর ইংরেজি ক্যালেন্ডারের ব্যাপারটা, তো অনেক তার জন্যই তো আমাদের এই মজার কোয়েশ্চেনটা। শিওর না? একদম 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 ঠিক, একদম পুরোপুরি ঠিক, এটা খুব আনকমন একটা কোয়েশ্চেন, আমরা জানি না। আচ্ছা, আপনাদের জন্য রইল আমাদের প্রাণের তরফ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম জানাই আমাদের আজকে শোতে ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো ক্র্যাকার এক্সমাস হোলি জলিতে। আপনার নামটা জানতে চাইবো। বিজুল অস্কার। আচ্ছা, কোথায় থাকেন? শিলচরে? শিলচরে থাকি। আচ্ছা, তো দুদিন আগে আমাদের ক্রিসমাস গেল, ক্রিসমাস কেমন কাটালেন? ক্রিসমাস তো আমার খুবই ভালো লাগছে, শিলচরে তো আমরা খুবই কমই বানাই। আমরা তো গেছিলাম মেঘালয়, জিতাম আসলাম, আমরা যেতে পারিনি, কাজে তো বিজি থাকি সবসময়। আর কথা গেছি ওরিয়েন্টাল ইলেকট্রিক সবাইকে, তার সঙ্গে তার সঙ্গে সহযোগিতা করে দিয়েছি আমি। আচ্ছা, তো নিউ ইয়ার দুদিন পর, নতুন বছরে কোনো রেজুলেশন আছে, মানে কি করতে চাই আমি 2018-তে? ওটা তো কিছু, প্রথম তো নিউ ইয়ারে প্রথম হ্যাপি নিউ ইয়ার জানাইতে চাচ্ছি আমরা, যে আমরা বাইক নাইক সব আছে, বাচ্চা সবার লোক এন্টারটেনমেন্ট করতে চাই, একটা পার্টি করতে চাই নিউ ইয়ার সঙ্গে, আর এন্টারটেনমেন্ট করছি না, আবার চিন্তা করি কি করব। আচ্ছা ঠিক আছে, তো আপনার জন্য আজকে একটা ছোট্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেনের আনসারটা দিতে পারলে রয়েছে প্রাণের তরফ থেকে একটা ছোট্ট গিফট। আমরা যারা কম্পিউটার চালাই বা যে কোনো কিছু, কম্পিউটারে বা মোবাইলে আমরা সবসময় বলি যে র্যাম, তো র্যামের ফুল ফর্মটা কি? মোবাইল
রেমসো মুঝে মালুমে যে আপনি জানি যে রেমসো মোবাইলে নিয়ে একটা ফুলফিল মানে ফুলফিলটা কনফার্ম জানি না তো আমি ঠিক আছে বা কোনো ব্যাপার না নেক্সট টাইম হবে থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ একজন খুব আমাদের শহরের নতুন একজন মিউজিশিয়ান একদম নিউ কামার বলতে পারেন শুভঙ্করকে শুভঙ্কর খুব ভালো কিবোর্ড বাজায় যে একদম নতুন আর আমিও যেহেতু গান বাজনা নিয়ে আছি তার জন্য আমার ওকে দেখলে ভালো লাগে আর সব থেকে যেটা মজার কথা আজকে ওর বার্থডে তো শুভঙ্কর আমাদের পুরো ভিটিভির তরফ থেকে তোমাকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে তো পার্টিটা হবে তো পার্টি হবে আচ্ছা চলো বলো পার্টিটা পেন্ডিং রয়ে গেল একদম সবার জন্য টিভিতে যারা দেখছেন সবাইকে বলো পার্টি পার্টিটা কিন্তু পেন্ডিং রয়ে গেছে কিন্তু এই শুভঙ্করকে রাস্তায় যে দেখবেন ধরবেন বলবেন পার্টিটা পেন্ডিং পার্টিটা দিতে আচ্ছা যাই হোক ক্রিসমাস কেমন কাটলো ক্রিসমাস বলতে এখানে ছিলাম না প্রথমত তো চলে গেছিলাম একটা প্রোগ্রামে সদর শো ছিল তো এদিনকে ছিলাম বদরপুর রেলওয়ে ইনস্টিটিউটে তো ওরা পাঁচ দিনে একটা শো করে তো পাঁচ দিনে একটা এবার একটু ছোট করে হয়েছে তো এবারে ছোট করে একটা অংশদার আমরাও হলাম তো আমাদের এক ব্যান্ড আছে দা গ্রহদেশ কালেকটিভ তো সবাইকে নিয়ে গেলাম এখানে খুব মজা করলাম রাতে স্টে করলাম পরদিন সকালে আবার সেই ট্রেন জার্নি করলাম মানে ক্রিসমাসটা প্রোগ্রামের মধ্যে দিয়ে গেছে তো এটা সব থেকে এন্টারটেইনমেন্ট কিন্তু আচ্ছা নিউ ইয়ার রেজলিউশন কি নিউ ইয়ার রেজলিউশন আছে আমার একটা প্রোগ্রাম প্রোগ্রাম মানে গান বাজনা নিয়েই থাকতে চাও আচ্ছা ঠিক আছে তো যেহেতু তোমার বার্থডে তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন থাকবে আমাদের বিশ্বকবির নাম কি তো আমরা পেয়ে গেছি আমাদের নতুন একজন ক্যান্ডিডেটকে আমি প্রথমে জানবো ওনার নাম আপনার নামটা জানতে পারি হ্যাঁ মিনাক্ষী দাস আচ্ছা কেমন আছেন ভালো আছি ক্রিসমাস কেমন কাটলো খুবই ভালো আর নতুন বছর যেটা আসছে আমাদের 2018 কি প্ল্যান 2018 তে কিছু তো এখন পর্যন্ত প্ল্যান হয়নি কি কি করতে চান মানে 2018 তে মস্তি করতে চাই না সেটা তো ঠিক আছে তাও কোন একটা রেজুলেশন আছে তো যে না 2018 তে আমি ওই কাজটা করব বা ওই কাজটা করব এরকম কি কোনো রেজুলেশন আছে না এখন পর্যন্ত কিছু বানাইনি আচ্ছা একদম আচ্ছা একটা বা ছোট কোশ্চেন আপনার জন্য যদি বলতে পারেন আমাদের প্রাণের তরফ থেকে থাকবে আপনার জন্য একটা ছোট গিফট আমাদের জাতীয় পাখি ন্যাশনাল বার্ড কি পিকক বাহ একদম স্মার্ট আনসার পিকক একদম ঠিক তো আপনার জন্য একটা রইল ছোট গিফট আমাদের প্রাণের তরফ থেকে প্রাণের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট তো আমরা পেয়ে গেছি একদম হ্যান্ডসাম হাঁক আমাদের শিলচরের একজন ইয়ুথকে আচ্ছা নামটা জানতে চাই আপনার অভিষেক রায় আচ্ছা কি করেন অকুপেশন আমি সার্ভিস করছি আচ্ছা কিসে মেডিকেল প্রফেশনে আছি আচ্ছা তো ক্রিসমাস কেমন কাটলো ভালোই গেছে শিলচরের ক্রিসমাস তো অনেক ঘুরিয়ে উঠছে অনেক মানুষরা জড়িত হচ্ছে ক্রিসমাসে দেখে অনেক ভালো লেগেছে আর নিউ ইয়ার রেজুলেশন নিউ ইয়ার রেজুলেশন বি এ মোর হিউম্যান ইন দিস নিউ ইয়ার 2018 বি এ মোর হিউম্যান ইউ ক্যান হেল্প ওয়েট আই ক্যান হেল্প আদার্স শেয়ার মাই গুড থিংস টু উইথ আদার্স দ্যাটস হোয়াট আচ্ছা আমি যতটুকু জানি আমার মনে হচ্ছে ঠিক জানি না তোমাকে জিজ্ঞেস করবো আমরা দুর্গাপূজার সময় দেখেছিলাম ষষ্ঠী বা মহালয়ার দিন তোমাদের একটা এনজিও বা কিছু আছে আনন্দ বা কিছু তোমরা অনেক হেল্প করো আমাদের একটা এনজিও আছে আনন্দ বলে আমরা কিছু প্রফেশনের যে মেডিকেল প্রফেশন তো ভালো লাগছে বলতে যে আমরা একজন ভালো সোশ্যাল ওয়ার্কারকে পেয়েছি ওদের একটা এনজিও আছে আনন্দ আর ষষ্ঠীর দিন আমরা দেখেছি প্রায় 10,000 কাপড় ওরা গরিবদের কাছে বিলিয়ে দিয়েছে সত্যি এ ধরনের ইয়তকে দেখলেই আমাদের এনার্জি বাড়ে
আনন্দের ব্যাপারে একটু শুনবো। আনন্দে অ্যাকচুয়ালি স্বস্তিতে না, আমাদের মহালয়াতে আমরা পুরনো যেগুলো মানুষ আনইউজড কাপড়, যেরকম আমার কাপড় ছোট হয়ে গেছে বা আমাদের মার কাপড় যেগুলো ছোট হয়ে গেছে, ওইগুলো আমরা কাপড়গুলো আনইউজড ভালো কাপড়গুলো আমরা শর্টিং করে আমরা কিছু গরিবদের, যেদিন নিডি, যেদিন ওই নতুন কাপড় পুজোর সময় পরতে পারে না, বাচ্চারা যেদিকে নতুন কাপড় পায় না, অনেক গরিব আছে, ওদেরকে আমরা এই জিনিস কাপড়গুলো দিয়ে ওদেরকে হেল্প করি। নট অনলি 10,000 কাপড়, আমরা 16,000 কাপড় বেঁটেছি মহালয়াতে, আমরা 10,000 বেঁটেছি এবং দিওয়ালিতে আমরা 6,000 কাপড় বরাক পাড়ে গিয়ে আমরা এইভাবে বিতরণ করেছি। আমাদের সাথে অনেক আমার মতন ছেলেরা, আমার থেকে বড়ো প্রফেসর বা অন্য মানুষগুলো জড়িত আছে, তো অনেক ভালো টিম। আপনারাকে আমি এই এই ক্যামেরার থ্রু থেকে, এই টিভির থ্রুতে একটা জিনিস বলতে চাচ্ছি, নেক্সট ইয়ারও আমরা এই প্ল্যানটা করবো, আর যে পারবে আমাদেরকে এসে আমাদেরকে কন্ট্যাক্ট করবে, আমরা এই জিনিস নিয়ে অনেক আগেই যাব। একদম, এটাই তো আমরা চাই যে ইয়ুথরা সোসাইটির জন্য এগিয়ে আসুক। আজকাল কজন ইয়ুথকে আমরা দেখি সোসাইটির জন্য কাজ করতে, থ্যাংকস তোমাদের মতো ছেলেরা সোসাইটিতে কাজ করছে। আচ্ছা, তাহলে একটু গেম আমরা একটা খেলবো। আমরা সবসময় মোবাইলে আজকাল, চলো একটা ইমেল করে দাও, ইমেল করে দাও, তো ইমেল এটা একটা ফুল ফর্ম আছে, একটু জানতে চাই ইমেইলের ফুল ফর্ম জানা আছে? হ্যাঁ জানা আছে, ইমেইলের ফুল ফর্ম হলো ইলেকট্রনিক মেইল। দেখলেন তো, আবারও ফেসে গেলাম আমরা, গিফটটা দিতেই হয়, যাকে প্রশ্ন করি সেই প্রশ্নটা জানে। আমাদের কিন্তু কাল থেকে না আরো নতুন করে কিছু শিখে আসতে হবে। ঠিক আছে, তোমার জন্য রইল প্রাণের তরফ থেকে ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স। একদম, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার আশি, থ্যাংক ইউ। সবাই আমার ফ্রেন্ডসরা, বড়দের ছোটদেরকে আমার প্রেম ভালোবাসা আর হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গেছি, আপনারা দেখতেই পারছেন একজন গর্জিয়াস লেডিকে, নামটা জানবো। হাই, আমার নাম বাসবদত্তা ভট্টাচার্য। আর নামটা জান, আমি যদিও জানি কারণ আর সবাই তো জানে না, তার জন্য জিজ্ঞেস করলাম, বলে দেই আমি আসলে, ও আজকে আমি যে কাজটা করছি, যখন শিলচরে এরকম কোনো কাজ খুব কম হতো, এই সেই সময়কার একজন অ্যাঙ্কার, আমাদের খুব প্রিয় কিট্টু, আমরা কিট্টু বলেই ওকে জানি। তো এখন তো যতটুকু জানি বিবাহ সূত্রে বাইরে। হ্যাঁ, আমি বিবাহের আগেই, মানে বিফোর মাই ম্যারেজ, বাই গড বিবাহ সূত্র অনেক দিন। এটাই মজা অ্যাকচুয়ালি, নাই বলে এই যে আমরা দেখতেই তো পাচ্ছি না, একদম ওয়েস্টার্ন লেডি, তার জন্য আমরা একদম বাংলা কথা। তো আমি বলছি যে আফটার মাই মাস্টার্স ফ্রম আসাম ইউনিভার্সিটি, আই ডিড মাই মাস্টার্স ইন মাস কমিউনিকেশন, সো ইমিডিয়েটলি আই লেফট লাইক আফটার পাস আউট। আর শিলচর ছাড়ার পর 4-5 বছর ধরে, আই থিঙ্ক 2012 আমি ছেড়েছি, তো ছাড়ার পর এতদিন ধরে আছি, ওখানেই বিয়ে করে নিয়েছি। বাট আই এম ভেরি হ্যাপি সিইং শিলচর ইজ প্রোগ্রেসিং সো মাচ, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি সিইং ইউ পিপল ওয়ার্কিং স্টিল। আর হ্যাঁ, সো দ্যাটস হোয়াট লাইক, হ্যাঁ এখন আমার কারেন্ট স্ট্যাটাস, আমি ব্যাঙ্গালোরেই থাকি, ফিজিক্যালি ব্যাঙ্গালোরে আছি, মানসিকভাবে এখনো আমি শিলচরে। স্বাভাবিক কথা, শিলচরটা তো সিটি অফ লাভ, তো আমরা যারা শিলচরে থাকি, আমি আমার কাজের সূত্রে কলকাতা প্রায় সময় থাকতে হয়, কিন্তু শিলচরের জন্য ভালোবাসাটা, এটা মানে একদম কিছু বলার নেই, এটা আমাদের প্রাণ, একদমই আমাদের প্রাণ। ঠিক আছে, বা কিট্টু একটা ছোট্ট প্রশ্ন, সব থেকে বিষাক্ত মাছ কোনটা? জানি না, বিষাক্ত আমি জানি না, বিষাক্ত আমি ডিল করিনি, আর বিং আ বেঙ্গলি আমার কাছে সব মাছই ভালো লাগে, ইফ ইট ইজ ইটেবল। এটা কিন্তু একটা বাঙালিয়ানা উত্তর, না না একদম 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 ঠিক আছে, ঠিক আছে। যেহেতু তুমি শিলচরের মানুষ, বাইরে আছো মানে কাজের সূত্রে হোক বা বিবাহ সূত্রে বাইরে, তো যদিও শিলচর তোমার, তাও কিন্তু তুমি আমাদের গেস্ট এখন, তো তার জন্য আরেকটা প্রশ্ন, এটার আনসার দিতে পারলে একটা ছোট্ট গিফট তোমার জন্য অপেক্ষা করছে। তো তোমার জন্য রইল সেকেন্ড কোয়েশ্চন, আগেই বললাম তো আমরা কম্পিউটারের ভাষায় সবসময় শুনে থাকি, কম্পিউটার বা হোক বা মোবাইল হোক, র্যাম রম, তো রমের ফুল ফর্মটা জানতে চাইবো। রমের, ইফ আই এম নট রং, ইটস আ রিড অনলি মেমরি। একদম ঠিক, জানে লোকটা, জানে প্রথমটা না পারলেও সেকেন্ডটা জানে। যাই হোক, আমরাও খুশি যে গিফটটা তোমাকে দিতে পারছি। চলো রইল তোমার জন্য প্রাণের তরফ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের আরেকজনকে। প্রথমে ওয়েলকাম জানাই ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো কেকার্স ক্রিসমাস হলি জলিতে। তো কি নাম জানতে চাইব? আমার নাম সানহিতা দেবনাথ, আর এমনিতে আমাকে সবাই ডাকনাম ইমন। আমার ইমন নামই ইমন 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 কিন্তু একটা রাগ, আমার খুব পছন্দের একটা রাগ কিন্তু ইমন। যাই হোক, ক্রিসমাস কেমন কাটলো? খুব ভালো কাটলো, ভীষণ ভালো লাগলো। স্পেশালি নিজের হোম টাউনে, তাও ফ্যামিলির সাথে, কাজিনসদের সাথে, ফ্রেন্ডসদের সাথে ভীষণ মজা হলো। আজকাল কিন্তু শিলচরে ক্রিসমাসটা খুব জমে উঠেছে, অনেক ভিড় হয় ক্রিসমাসে। সত্যি এটা ভালো লাগে, আমাদের এখানে দিন দিন সবকিছু ডেভেলপ হচ্ছে। ক্রিসমাসে আমরা এখন সত্যি খুব মজা করি। নিউ ইয়ার রেজলিউশন জানতে চাইবো। নিউ ইয়ারে রেজলিউশন এখন পর্যন্ত সেরকম কিছু ভাবিনি, বাট হ্যাঁ, নিউ ইয়ার প্ল্যানিং চলছে অনেক কিছুই, দেখা যাক কোনটা হয়। আপাতত তো আছে ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে প্ল্যানিং এখনো চলছে, দেখা যাক। একদম। আর এখন কি জব টপ করছো না পড়াশোনাই চলছে? অ্যাকচুয়ালি দুটোই চলছে। দুটোই, ঠিক আছে। তো যেহেতু আমাদের এটা ফান টাইম, এটা মজার আমাদের খেলা, তো একটা কোয়েশ্চেন তো থাকছেই আপনার জন্য। কোয়েশ্চেনটা হলো আইবিএম, আমরা সবসময় শুনে থাকি বিজনেস জগতে বা আইটি জগতে, তো আইবিএম এর ফুল ফর্মটা জানতে চাইবো। ওকে, ইফ আই এম নট রং, ইট ইজ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট অর মেশিন। ইয়েস, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, একদম ঠিক, একদম ঠিক। প্রাণ থেকে, প্রাণের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট রইল। এটা প্রাণের তরফ থেকে তোমার জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক তোমার নতুন বছর। থ্যাংক ইউ। তো আজকের জন্য আমাদের শো আমরা এখানেই শেষ করছি। কালকে আবার সবার সাথে দেখা হচ্ছে ঠিক একই সময়ে। সবার জন্য গুড নাইট, সবাই খেয়ে